সকলের প্রিয় আদিবাসী হেয়ার অয়েল অর্ডার করা ঠিক 5 দিনের মধ্যে আমার হাতে চলে এসেছে। এই আদিবাসী হেয়ার অয়েল আপনি কিভাবে বুঝবেন যে এটা অরিজিনাল এবং কিভাবে বুঝবেন এটা ডুপ্লিকেট? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আদিবাসী হেয়ার অয়েলের ডেলিভারি, রিসিভিং এবং আনবক্সিং। কি রকম কন্টেইনারে থাকে আদিবাসী হেয়ার অয়েল, আপনার কাছে যখন পার্সেলটা আসবে, ডেলিভারি বয় যখন আপনাকে ডেলিভারি দেবে, তখনই কিন্তু আপনি বুঝে যাবেন যে জিনিসটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। এই তেলের 500 ml এর দাম কিন্তু 1500 টাকা, তাই সম্পূর্ণ দেখে যাচাই করে তারপরেই কিন্তু আপনি কিনবেন। আমিও কিন্তু যাচাই করার পরেই কিনেছি। কী কী যাচাই করেছি এবং আমি কিভাবে অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েলটা হাতে পেয়েছি, ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই হলো আমার বর্তমান চুলের অবস্থা, রুক্ষ এবং রুগ্ন। চুলগুলা কিন্তু অনেক কমজোরি হয়ে গেছে, বিশেষ করে সামনের চুল। তাই আমি অর্ডার করে নিয়েছিলাম আদিবাসী হেয়ার অয়েল। আদিবাসী হেয়ার অয়েল আমার হাতে চলে এসেছে। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান পেয়ে যাবেন, সাথে ত্রিপুরা টোর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাছাড়াও এই আদিবাসী হেয়ার অয়েলটা আমি ইউজ করব, কীভাবে ইউজ করব এই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে। তাছাড়াও এই আদিবাসী হেয়ার অয়েল আমি যে ইউজ করব, 7 দিন পর পর আপনাদের সামনে কিন্তু রেজাল্ট বা রিভিউ নিয়ে আসবো, যে 7 দিনে কতটা কাজ হয়েছে, 15 দিনে কতটা কাজ হয়েছে, 21 দিনে কতটা কাজ হয়েছে, বা 1 মাসে কতটা কাজ হয়েছে, এবং 2 মাস, 3 মাস বা 6 মাসে কতটা কাজ হয়েছে। আমি সম্পূর্ণ রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। এই রিভিউটা সম্পূর্ণ ট্রু রিভিউ হবে, কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আপনার কাছে যখন পার্সেলটা আসবে, ডেলিভারি বয় যখন আপনাকে ডেলিভারি দেবে, তখনই কিন্তু আপনি বুঝে যাবেন যে জিনিসটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো চলুন এখন আমি আমার আদিবাসী হেয়ার অয়েলটা রিসিভ করব এবং আনবক্সিং করব। ফাইনালি আদিবাসী হেয়ার অয়েলটা অর্ডার করার ঠিক 5 দিন পর কিন্তু কুরিয়ার পার্সন আমাকে ফোন করলো এবং আমাকে আমার পার্সেলটা দিল। এই যে আদিবাসী হেয়ার অয়েল, এটা আমি এনেছি hakkipakki.com থেকে। অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েলের কিন্তু 3-4টার মতো ব্র্যান্ড আছে। এই যে হাক্কিপাক্কি কমিউনিটি, তারা কিন্তু এগুলা তৈরি করে এবং এক একজনের এক একটা ব্র্যান্ড, ওনাদের কিন্তু সেরকমের বড় কোনো কারখানা নেই। তো এখানে আমার পার্সেলটা এসেছে, পার্সেলটা কিন্তু ঠিকঠাকই এসেছে, তবে নর্মাল একটা পার্সেল, এটার মধ্যে ট্যাপ লাগানো আছে। আপনি যখন পার্সেল রিসিভ করবেন তখন দেখে নেবেন যে পার্সেলটা যেন ওপেন করা না থাকে বা পার্সেল থেকে যেন তেল বের না হয়। এই অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েল কিন্তু আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন বা মেশো এরকমের অনলাইন শপিং সেন্টারগুলোতে পাবেনই না, তাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনাকে পারচেজ করতে হবে। এখানে আমার পার্সেলের উপর কিন্তু কোম্পানির ব্র্যান্ডিং করা আছে, কোম্পানির ট্যাগ লাগানো আছে, এখানে আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার দেওয়া আছে এবং কোন জায়গা থেকে এই প্রোডাক্টটা এসছে এটাও কিন্তু এখানে লেখা আছে এবং ফোন নাম্বারও কিন্তু দেওয়া আছে। আপনারা কিন্তু এখানে ফোন করেও কিন্তু কোয়েরি করতে পারেন। পার্সেলটা হাতে পাওয়ার পরেই কিন্তু আমি বুঝে গেছিলাম যে এটা অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েল। তারপরেও আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তবে আদিবাসী হেয়ার অয়েলের নামে কিন্তু অনেক বেনামি কোম্পানি আছে, যে তেলগুলো কিন্তু মোটেও ভালো না। আপনি অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েলটা নিতে পারলে কিন্তু আপনি এর গুণাবলীটা পাবেন, তা না হলে কিন্তু পাবেন না। সো ফাইনালি আমার আদিবাসী হেয়ার অয়েলের আনবক্সিংটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার সেই কন্টেইনারটা। কন্টেইনারটার মধ্যে কিন্তু ট্যাপ পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এটা এয়ার টাইট করা। এই যে দেখতে পাচ্ছেন ট্যাপ পড়ে আছে, কিন্তু এটার সাইডে ট্যাপটা কিন্তু এভাবে উঠছে না, আমি ট্রাই করেছিলাম উঠছে না। হয়তোবা যখন আমি মুখটা ওপেন করব তখন হয়তোবা এই ট্যাপটা উঠে যাবে। অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েলের বোতলটা এরকম, এটা সম্পূর্ণ প্লাস্টিকের একটা বোতল। বোতলের গায়ে একটা স্ক্যানার লাগানো আছে, সম্পূর্ণ কোম্পানির ডিটেলস দেওয়া আছে। এই কোম্পানিটা হলো মাইসুরের একটা কোম্পানি। আমার যে পার্সেলটা ছিল সেই পার্সেলের উপরও কিন্তু মাইসুরের অ্যাড্রেসটা দেওয়া ছিল এবং এটার সাথে এটার সেম অ্যাড্রেস। তাছাড়াও এই বোতলের গায়ে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন নাম্বারে কল করেও কিন্তু এটা অর্ডার করতে পারেন। তো চলুন এই তেলের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেবেন। সবার আগে বোতলটা ওপেন করব। মুখটা ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে যে ট্যাপ ছিল সেই ট্যাপটা উঠে গেছে, মানে এই কন্টেইনারটা ছিল এয়ার টাইট। স্মেল আমরা নর্মালি বাড়ি ঘরে যদি কোনো রকমের, ধরুন আমলা বা যে কোনো কিছু দিয়ে যখন একটা তেল তৈরি করি, কড়াইয়ের মধ্যে দিয়ে যখন জাউ দিয়ে একটা তেল তৈরি করি, সেরকমের স্মেল। আদারওয়াইজ অন্য কোনো স্মেল কিন্তু নেই। আর এই তেলের মধ্যে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে। আমরা বাড়ির মধ্যে তেলের সাথে আমলা, নিম পাতা মিশিয়ে যখন তেল তৈরি করি, যেরকমের একটা স্মেল আসে ঠিক সেরকমেরই কিন্তু স্মেল এসেছে, এক্সট্রা কোনো স্মেল নেই।
আর এই তেলটা কিন্তু দামি কোনো ব্র্যান্ডের তেলের মতো হালকা পাতলা না, এটা একটু গাঢ়, একটু আঠালো টাইপের। আর এটার কালারটা ঠিক এরকমের আপনারা স্ক্রিনের ওপর যেমনটা দেখতে পাচ্ছেন। আপনি হয়তোবা অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েলটা এনেছেন, কিন্তু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু তার গুণাগুণ পাবেন না। সো আমি কিন্তু আপনাদেরকে সবই দেখাবো। তাছাড়াও এই তেলটা আমি ইউজ করার প্রতি 7 দিন পরপর আপনাদের সামনে রেজাল্ট বা রিভিউ নিয়ে আসব। আপনিও যেন দেখতে পারেন যে এই তেলটা কি সত্যি কাজ করে নাকি ফালতু। তো সম্পূর্ণ রেজাল্ট এবং রিভিউ দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম আমার আদিবাসী হেয়ার অয়েলের আনবক্সিং এবং আপনি কিভাবে বুঝবেন যে এই হেয়ার অয়েলটা অরিজিনাল। আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক দরকারে এসেছে এবং আপনি উপকৃত হয়েছেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান পেয়ে যাবেন, সাথে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সবাই ভালো থাকবেন। টাটা।